সরকারি কর্মকর্তাদের পাঠ্য অভ্যাসের জন্য এক অতিরিক্ত সচিব নবিরুল ইসলামের 29টি বই কেনার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এটি কখনো বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সকালে সাংবাদিকদের সাথে ফোন আলাপে তিনি আরও জানান পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। এখন আমরা চূড়ান্ত করিনি, এটা আমাদের নোটিশে এসছে অলরেডি। হ্যাঁ, এইটা আমরা দেখছি যে এটা এটার বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। এটা অবশ্যই হবে না, লিস্ট যখন তালিকাবদ্ধ হবে, ফাইনাল হবে, তখন অবশ্যই আমরা এটা দেখব। তো হয়তো প্রাথমিক লিস্টে নামতে এসছে সম্ভবত, তো এটা তো ঠিক হয়নি, এটা তো হবেই না, অসম্ভব।